আমরা নজর রাখবো শরত বোস রোডে শিশুমঙ্গল হাসপাতালের সামনে সিগন্যাল পোস্ট ভেঙে সেখানে জখম এক বাইক আরোহী, বিস্তারিত জানবো। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, শরত বোস রোডের ঘটনা কিছুক্ষণ আগেই, একেবারে শিশুমঙ্গল হাসপাতালের সামনে একটি সিগন্যাল পোস্ট হঠাৎই ভেঙে পড়ে, যেহেতু অত্যন্ত ঝোড়ো হাওয়া দিচ্ছে এবং দমকা হাওয়া দিচ্ছে, সেই হাওয়ার জেরে কিন্তু এই সিগন্যাল পোস্টটি ভেঙে ফেলে পড়ে। এবং যেই সময় সিগন্যাল পোস্টটি ভেঙে পড়ে, সেই সময় কিন্তু একজন বাইক আরোহী তার তলা দিয়ে যাচ্ছে এবং সরাসরি সিগন্যাল পোস্টটি ওই বাইক আরোহীর মাথায় গিয়ে লাগে। তারপরেই কিন্তু তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা, বা যারা সেখান থেকে যাচ্ছিলেন তারা উদ্ধার করে এবং পাশেই শিশুমঙ্গল হাসপাতাল রয়েছে, সেখানে তাকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই বাইক আরোহীকে এই মুহূর্তে রাখা হয়েছে, ভর্তি করে তার চিকিৎসা চলছে শিশুমঙ্গল হাসপাতালে। অপরদিকে সেই সিগন্যাল পোস্টটি ভেঙে পড়েছে, তার ফলে কিন্তু গোটা শরৎ বোস রোড সেখানে জ্যাম হয়ে গেছে, যানজট তৈরি হয়েছে। শুধুমাত্র ওই জায়গায় নয়, তার থেকে কিছুটা এগিয়ে আসলে ঠিক লেক গার্ডেন মুখের আগে কিন্তু শরৎ বোস রোডের আরো একটি জায়গায় গাছ ভেঙে বিপত্তি ঘটেছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে শরৎ বোস রোডে ব্যাপক যান চলাচল সমস্যা হচ্ছে এবং একদিকের লেন কিন্তু আপাতত ভাবে বন্ধ রাখা হয়েছে। অন্য লেন, যে অপর লেন, সেই লেন দিয়ে কিন্তু এই মুহূর্তে গাড়ি চলাচল করা হচ্ছে। ধন্যবাদ বিক্রম।